কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত তুফানগঞ্জ 1 নং ব্লকের পানিশালা গ্রামে বাবা গদাধরের পূজা উপলক্ষে অষ্টমী স্নানের মেলা হয়। এই পূজাটি 800 বছরের পুরনো। রাজবংশী সমুদায়ের মানুষরা বাবা গদাধরের পূজা করেন। এই পূজায় কুচবিহার সংলগ্ন আলিপুর, জলপাইগুড়ি জেলা এবং প্রতিবেশী রাজ্য আসামের বিস্তীর্ণ অঞ্চল থেকে সব সমুদায়ের 10 লক্ষেরও বেশি মানুষ আসেন এই বাবা গদাধরের পূজায়। রাজবংশী সমুদায়ের এটি একটি ঐতিহ্যপূর্ণ পূজা। এই গদাধর মেলাটি কতদিন ধরে চলে যাচ্ছে? ওই 800 বছর পূর্বে। মেলাটা কি কারণে এখানে হয় অনুষ্ঠিত? এটা ওই গদাধর ঠাকুর ছিল, ওই অনুপাতে কুচবিহার মহারাজা 1883 সন থেকে চালু করছিল। তো এই পূজাটা কোন সম্প্রদায়ের লোক করে? এখানে রাজবংশী সম্প্রদায়ের বেশি। লোকমুখে প্রচলিত মেলাটি 800 বছরের পুরানো, কিন্তু কুচবিহারের মহারাজা 1883 সালে গদাধরের পূজা এবং মেলাটির এক নতুন রূপ দেয়। মানুষেরা মনের শান্তি কামনায় গদাধর নদীকে দেবতা মনে করে তার পূজা করেন। রাজবংশী সমুদায়ের মানুষেরা বাতাসা দিয়ে বাবা গদাধরের পূজা করেন। বাবা গদাধরের পূজা উপলক্ষে এখানে অষ্টমী স্নানের মেলা হয়। মানুষেরা নদীতে স্নান করার সময় লবণ দিয়ে স্নান করেন। স্নান করার পর বাবা গদাধরের পূজা দিয়ে দই চিড়া খায়। তো এখানে লোকজন স্নান করার সময় এখানে জলে কি দেয়? জলে লবণ দেয়। লবণ দেয়, ফল দিবে, লবণ দেয়, কলা দেয়। ও তো লবণটা কেন দেয়? মানুষজন পিতৃপুরুষের পিণ্ডি দেয়, অস্থি বিসর্জন করে, তাদের মাথা ন্যাড়া করে। এর জন্য এখানে অনেক ব্রাহ্মণ নাপিত আসেন। কি কারণে লবণটা দেওয়া হয় জলে? লবণটা দেওয়া হয় এখানে ওই জলটাকে শুদ্ধিকরণের জন্য। এখানে তাও কত লোক আসে? এখানে তো কয়েক লক্ষ। এই পূজায় দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসেন। তারা কাপড়ে ঠাকুরের ফটো লাগিয়ে বসেন, তাতে মানুষেরা মুড়ি চিড়া, চাল এবং টাকা দেয়। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।